আজ ঘুম থেকে উঠে দেখি গাছটা ফুলে ভরে গেছে, তাই তোমাদের না দেখে আমি থাকতে পারলাম না। তো দেখো গাছটা পুরো ফুলে ভরে আছে, আর এখানে আমি এখন জামা কাপড় মেলছি, রোদ্দুর তো নেই, জামা কাপড়গুলো আমি কালকে গেছিলাম, তবুও আকাশের কোনো একটা কোণ থেকে রোদ্দুরের ঝলক দেখতে পাচ্ছি, হালকা হালকা রোদ্দুর উঠছে, রোদ্দুর না উঠলেও রোদ্দুরের তাতে জামা কাপড়গুলো শুকিয়ে যাবে, তো সেই কারণে জামা কাপড়গুলো মেলে দিচ্ছি। সব জামা কাপড়ই ভেজা, কালকে যতগুলো কেচেছিলাম, ছেলেদের আছে আমার আছে, তো ছেলেকে বললাম কিছু তুই নিয়ে আয় জামা কাপড়গুলো মেলে দি, তো ও এনে দিল, হেল্প করলো আমাকে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, সুস্থ আছো, সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা করবো। তোমরা যে যেখানে আছো সবাই ভালো থাকো, সুস্থ থাকো আর বিন্দাস থাকো। আমার চ্যানেলে নতুন আর একটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত। ঘুম থেকে উঠেছি, অনেকক্ষণ বসেছিলাম, ন্যাচারালি যেটা আমার স্বভাব ঘুম থেকে উঠে বসে থাকা, বসছিলাম। তারপর কি করলাম, গ্যাস টেবিল পরিষ্কার করে বাসন যে কটা ছিল মেজে ধুয়ে বাসি ড্রেসটা ছেড়ে ফেলেছি দাঁত মেজে, আর এখন করব টিফিন। আর তারপরে কি করলাম তোমরা দেখলে, জামা কাপড়গুলো মেললাম। জামা কাপড়গুলো কালকের ধুয়েছিলাম কিন্তু মেঘলার চোটে শোকায়নি, বৃষ্টি হয়নি কিন্তু একদমই রোদ্দুরও ছিল না, শোকায়নি, তো সেই জামা কাপড়গুলো আজকে মেলে দিলাম, শুকিয়ে যাবে, যদি বৃষ্টি না হয় তাহলে আজকে শুকিয়ে যাবে। তো আর এখন করব টিফিন, তো ছেলেদের ডাল আলু সেদ্ধ হয়ে গেছে, ভাত গরম করে নিয়েছি, ওই দেখো ভাত গরম হয়ে গেছে, ডাল আলু সেদ্ধ কুকারে করে নিয়েছি, আর এদিকে দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, দুটো আলু ছাড়িয়ে নিয়েছি, করবো চিড়ের পোলাও, বাদাম আর চিড়ে আনতে গেছে বড় ছেলে, আর ছোট ছেলে ড্রেস পরছে, ওরা যতক্ষণ আসছে ততক্ষণ আমি আলুটা কেটে রেডি করে নিই। তোমাদের এক্ষুনি বললাম চিড়ের পোলাও করবো, তো বড় ছেলেকে আনতে দিয়েছিলাম, ও চিড়ে পায়নি, ও নিয়ে এসছে, পাতলা চিড়ে এনেছে, পাতলা চিড়ে দিয়ে তো চিড়ের পোলাও হয় না, একদমই চিড়েটা ধুলেই কাদা কাদা হয়ে যাবে, তো ছেলেকে বললাম তুই ফেরত দিয়ে চাউমিন নিয়ে আয়, তো চাউমিন নিয়ে এসছে, চাউমিন আমি সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে দেখো আলু পেঁয়াজও ভেজে নিয়েছি। চাউমিন করতে বা চিড়ের পোলাও করতে তেমন কিছু টাইম লাগে না, বেশি টাইম লাগে না, তো তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দেখো চাউমিনটা দিয়ে নুন দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি, আর এখানে আমি ওটস খাবো, ছেলেরা চলে গেলেই খাবো, তো তারই রেডি করছি, সেটাই রেডি করছি, তো অল্পই রয়েছে ওটসটা, তো সবটাই ঢেলে নিলাম। আর চাউমিন খানিকটা বড় প্যাকেট এনেছিল, খানিকটা রয়ে গেছে, তো সেটাই এখন আমি গার্ডার দিয়ে আটকে রাখছি। আর এখানে আমি একদিকে দুধ বসিয়েছি আর একদিকে ডিম সেদ্ধ বসিয়েছি, আজকে ডিমের ঝোল রান্না করব। দুধটা ফুটে গেলেই আমি যে বাটিতে ওটস নিয়েছিলাম দুধটা ঢেলে দেবো ওর মধ্যে, তো যতক্ষণ আমার ওটস হচ্ছে আমার এদিকে চাউমিন কিন্তু ঠান্ডা হয়ে গেছে, ছেলেরাও পুরো রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, টিফিনটা আমি ওদের প্যাক করে দিচ্ছি, তো টিফিনটা দেয়া হয়ে গেলেই ওদেরকে দিয়ে দেবো, ওরা স্কুলের জন্য বেরিয়ে যাবে। গরম টিফিন কখনোই দেয়া উচিত না বাচ্চাদের। ছেলেরা রেডি হয়ে বেরিয়ে গেল স্কুলের জন্য, দুজনে একা একাই চলে যাবে। এখন না আমার বেশ ভালো হয়েছে, আগে আমাকে দিয়ে আসতে হতো নিয়ে আসতে হতো, আর এখন বড়টা ফাইভে উঠে গিয়ে দুজনেই একসাথে চলে যায়, আমার খুব ভালো হয়েছে, আমাকে আর যেতে হয় না। আর এখানে দেখো আমার ওটসটা হয়ে গেছে, একটু টাইট হয়ে গেছে, বাইরে গেছিলাম ছেলেদের মানে দরজাটা আটকাতে ছেলেরা চলে যাচ্ছিলো বলে, কোনো ব্যাপার না টাইটই খেয়ে নেবো। আর এখানে দেখো ওটসটা ঠান্ডা হচ্ছে, যতক্ষণ ঠান্ডা হচ্ছে আমি একটু বাসনগুলো গুছিয়ে নিই, হ্যাঁ তারপরে তো রান্না করবই, রান্না করার পর আজকের ঘরটা মুছব, আমি বেশিরভাগ দিনই তাই করি, পরে আমার ঘর মুছলে আমার যেন ঘরদুয়ারগুলো পরে পরিষ্কার পরিষ্কার লাগে, না হলে না কিরম যেন আমার নোংরা নোংরা লাগে, তো আমি পরেই মুছি, খুব কম, আবার সকালেও মুছি। আর এখানে আমি ওটসকে রান্না বসিয়ে দিচ্ছি, আর বেগুন ভাজা হচ্ছে এমন একটা জিনিস আমাদের বাড়ির সকলে পছন্দ করে, আমরা চারজনাই পছন্দ করি বেগুন ভাজাটা, তোমরাও আমাকে বলতে পারো তোমাদের বাড়িতে কি এমন রান্না হয় যেটা সকলে খেতে ভালোবাসে। তো দেখো বেগুন ভাজাটা লাল লাল করে ভেজে নেব, আর এরপরে আমি
পটল কেটে নিয়েছি। আজকে পটল আর আলু দিয়ে ডিমের ঝোল করব। পটলটাও ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর এখন ডিমটা ভাজবো, ডিমটা বেশ লাল লাল করে ভাজবো। একটু হলুদ দেবো সামান্য। এই হলুদ দিয়ে ডিমটা বেশ লাল লাল করে ভাজলে খুব ভালো লাগে কিন্তু দেখতে, খেতেও বেশ ভালো লাগে। তোমাদের আমি দেখাচ্ছি ডিমটা লাল লাল হয়ে যাক। এই দেখো ডিমটা আমার অলমোস্ট লাল লাল হয়ে এসছে। এবার আমি ডিমটাকে তুলে নেব। এই দেখো ডিমটা পুরো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখতেও ভালো লাগে কিন্তু। তো চলো ডিমের ঝোল তোমরা সবাই বসাতে পারো, আমার মতন হাউস ওয়াইফ যারা। তো ডিমের ঝোলটা শেয়ার করলাম না, আমি ডিমের ঝোলটা বসিয়ে ঘর মুছতে হবে। তো দেখো ঘর মুছতে চলে এসেছি, নিচের ঘরটা মুছছি, এবার রান্নাঘর মুছবো, উঠুন ধোবো, সিঁড়ি ধোবো, উপরের ঘর পরিষ্কার করব, তারপর আবার আসছি। সব ঘরগুলো আমার মোছা হয়ে গেছে, আর এখন ভাবলাম যে জামাকাপড়গুলো স্নান করতে যাওয়ার আগে তুলে নিই, তার কারণ যদি বৃষ্টি চলে আসে। হ্যাঁ হালকা হালকা তো রোদ উঠেছিল, এখন আবার দেখছি মানে রোদ্দুরটা নেমে গেছে, রোদ্দুরের আর তাপ নেই। তো ভাবলাম না রিক্স নেওয়াটা ঠিক হবে না, যদি স্নানে আমি ঢুকে যাই তারপরে যদি বৃষ্টি আসে কেউ নেই কিন্তু জামাকাপড়গুলো তোলা। তো সেই ভয়েতেই আমি সব জামাকাপড়গুলো তুলে দিলাম। আর দেখো পাপোছাগুলো রয়েছে, সব তুলে দেবো, ঘরটা শুকিয়ে যাক, পাপোছাগুলোও ঝেড়ে তুলে দেবো। আর এই নাইটিটা একটু খালি উল্টে দেবো, নাইটিটা সকালবেলা ধুয়ে মেলেছি, পুরোটা শোকাইনি, তো নাইটিটা থাক। আর একটা ছেলের প্যান্ট আছে সেটা উল্টে দেবো, নাইটিটা আর এক ছেলের একটা প্যান্ট ওটা থাক। আর এই যে দেখো চাদরটা রয়েছে, চাদরটাও কিন্তু তুলে নেব, পুরো শুকিয়ে গেছে, সব জামাকাপড় আমার শুকিয়ে গেছে। অনেক কষ্টে জামাকাপড়গুলো শুকিয়েছি, কালকে থেকে কাঁচা ছিল। হ্যাঁ জামাকাপড় গন্ধ হয়ে যায় না শুকোলে, তো অনেক কষ্টে শুকিয়েছি, সেই রিক্সটা নিলাম না যে যদি ভিজে যায়। হ্যাঁ তো চলো স্নান করে আসছি। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। সন্ধ্যাবেলা তো চা খাওয়া হয়ে গেছে, সেটা শেয়ার করিনি। আর এখন দেখো 7টা বাজে, একটু মালপোয়া ভাজছি, অনেকদিন পর খেতে ইচ্ছা করলো। তো খুবই কম মেখেছি, একদম 6টা 7টা হওয়ার মতো মেখেছি। হ্যাঁ ময়দা দুধ আর চিনি তেমন কিছু দিইনি ওর মধ্যে। তো মালপোয়া ভাজতে ভাজতে আমার আটা মাখা ছিল কালকের, তো দেখো এখানে আমি রুটিও করে নিয়েছি। আর এই দেখো মালপোয়া আমার ভাজা হয়ে গেছে, 6টা মতো হয়ে গেছে, এই বাটিতে রয়েছে, আর কড়ায় আর একটা হচ্ছে। এটা নিয়ে এইটা ভাজা হয়ে গেলেই আমার মালপোয়াটা ভাজা হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক কমেন্ট আর শেয়ার করবে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা অল করে দিও।